আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি থেকে পাওয়া তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ২৬ অক্টোবর দুই হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো দুই সালের মধ্যে রাজধানী রিয়াদে অন্তত তিরিশ শতাংশ যানবাহন বিদ্যুৎ চালিত হবে বলে জানিয়েছেন সৌদি আরব বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলার অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটি সম্প্রতি অনুষ্ঠিত সৌদির গ্রিন ইনিশিয়েটিভ কনফারেন্সে এমন ঘোষণা দিয়েছে সৌদি আরব আগামী নয় বছরের মধ্যে এই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে আশি লাখ জনসংখ্যার শহরটিতে কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন খুব বছরের কম বয়সী শিশুদের ফাইজারের করোনার ভ্যাকসিন প্রদান করার ব্যাপারে এখনো পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে তবে খুব শীঘ্রই শিশুদেরকে ভ্যাকসিন প্রদান করার সম্ভাবনা অনেক বেশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ এবং ফ্লু এর ভ্যাকসিন পাশাপাশি নিলেও কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইতিমধ্যে আঠারো বছর বয়সী এবং এর উর্ধের সকলকে করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান করা শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর ছয় মাস পার হওয়া যে কেউ এই বুস্টার ডোজ গ্রহণ করতে পারবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমান প্রয়াত বাদশাহ আব্দুল্লাহকে হত্যার জন্য বিষাক্ত আংটি ব্যবহারের পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ করেছে দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা দুই হাজার চোদ্দ সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার চাচাতো ভাইকে বলেছিলেন তার বাবার জন্য সিংহাসনের পথ পরিষ্কারে এটি তিনি করতে চান এখন থেকে চার বছর আগে ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে সৌদি আরবের ক্ষমতার মূল হয়ে ওঠে প্রিন্স মোহাম্মদ তখন তিনি দম্ব করে বলতেন তার কাছে রাশিয়ার একটি বিষাক্ত আংটি আছে তা দিয়ে তিনি বাদশাহ আবদুল্লার সঙ্গে করমর্দন করলেই তিনি মারা যেতে পারেন এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডুং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে